স্বাগত দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। জামালপুরে চিকিৎসাধীন রোগীকে শারীরিক নির্যাতন, সরিষাবাড়ি থানার ৬ এসআই সাময়িক বরখাস্ত। তরুণদের বিপথে যাওয়া ঠেকাতে খেলাধুলার বিকল্প নেই, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদানকালে প্রধানমন্ত্রী। ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হেনেছে দুর্বল ঘূর্ণিঝড় অশনি, বাংলাদেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি। জামালপুরের সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীকে শারীরিক নির্যাতন ও টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাওয়ার অভিযোগে পুলিশের ৬ সদস্যকে শাস্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে ৪ এসআইকে সাময়িক বরখাস্ত এবং ২ কনস্টেবলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। জামালপুরের পুলিশ সুপার নাসিরউদ্দিন আহমেদ জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্তে প্রমাণিত হলে ওসির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বরখাস্ত ৪ এসআই হলেন আলতাফ হোসেন, সাইফুল ইসলাম, ওয়াজেদ আলী ও মুনতাজ আহমেদ। পুলিশ লাইনে সরিয়ে নেওয়া ২ কনস্টেবল হলেন মোজাম্মেল হক ও সাথী আক্তার। সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা দেবাশিস রাজবংশী গণমাধ্যমকে জানান, আহতদের চিকিৎসা চলার মধ্যেই পুলিশ হাসপাতাল থেকে রোগীদের ছাড়পত্র নিয়েছে। চিকিৎসাধীন আসামিদের যেভাবে আটক করা হয়েছে তা অমানবিক। একদিন পেছানোর পর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির রায়হান হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ প্রথম দিন ৩ সাক্ষী উপস্থিত থাকলেও সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী ও নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। সকালে কড়া নিরাপত্তার মধ্যে সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ ৫ পুলিশ সদস্যকে। আসামিপক্ষ সময় চাইলেও বিচার কার্য চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় আদালত। ২০২০ সালের ১১ অক্টোবর সিলেটের রায়হানকে ধরে নিয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করা হয়, পরে হাসপাতালে তার মৃত্যু হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রফিক জব্বার হলের ছাদ থেকে পড়ে নিহত শিক্ষার্থী অমিত কুমার বিশ্বাসের রুমে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা আছে, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মঙ্গলবার দুপুরে বৃষ্টির সময় বিশ্ববিদ্যালয়ের রফিক জব্বার হলের ৫তলার ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় অমিত। সহপাঠীরা হাসপাতালে ভর্তির পর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পুলিশ অমিতের দুটি ফোন, ২টি খাতা ও সুইসাইড নোট তদন্তের জন্য জব্দ করেছে। মৃত্যুর পর তার মরদেহ খুলনায় পরিবারের কাছে রওনা হওয়ার কথা থাকলেও সুইসাইড নোট পাওয়ার পর তা নিতে দেয়া হয়নি। শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা জানান। এ সময় প্রতিটি এলাকায় খেলার মাঠ রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নতুন নতুন খেলার মাঠ তৈরিতে সরকার উদ্যোগ নিয়েছে। রাজধানীর বাইরে দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের সুযোগ করে দিতে জাতীয় সংসদের পাশে খেলার মাঠ করার পরিকল্পনা করা হয়েছে বলেও জানান শেখ হাসিনা। অনুষ্ঠানে ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে ৮৫ জনকে পুরস্কার প্রদান করা হয়। বাবা মা যারা গার্জিয়ান অভিভাবক তাদেরকে অনুরোধ করব যে কিছু সময়ের জন্য হলেও ছেলেমেয়েরা যাতে হাত পা ছুড়ে খেলতে পারে সেটা আপনাদের উদ্যোগ নেওয়া উচিত, আর প্রত্যেকটা এলাকায় খেলার মাঠ থাকা একান্তভাবে প্রয়োজন। ইতিমধ্যে আমরা কিছু উদ্যোগ নিয়েছি, যেখানে খালি জায়গা পাচ্ছে আমরা খেলার মাঠ করে দিচ্ছি, আর আমাদের যারা বিশেষ চাহিদাসম্পন্ন তাদের প্রশিক্ষণের জন্য সংসদ ভবনের পাশে এটা যে মাঠ ওটা আমরা নির্মাণের কাজ শুরু করেছি। শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেয়া অশনি এখন ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে কাকিনাদা, গণগাবরম ও ভিমুনিপট্টনম বন্দর এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। এরই মধ্যে অন্ধ্রপ্রদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। দুর্ঘটনা এড়াতে বিশাখাপট্টনম বন্দরও বন্ধ রাখা হয়েছে। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি অপ্রত্যাশিতভাবে অন্ধ্রপ্রদেশের কাকিনাদা উপকূলে আঘাত হেনেছে। এটি স্থলভাগে আঘাত হানার পূর্বাভাস না থাকলেও গতিপথ পাল্টে ভোর ৬টার দিকে উপকূলীয় এলাকায় পৌঁছে যায়।
আগামীকাল নাগাদ অশনি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়ে আবারও বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অফিস। এদিকে বাংলাদেশ উপকূল থেকে ঘূর্ণিঝড় অশনির দূরত্ব আরও বেড়েছে। ঘূর্ণিঝড়টি সকাল ছটায় পায়রা সমুদ্র বন্দর থেকে 1180 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। অশনির প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বৃষ্টির প্রবণতা কিছুটা কমলেও বেড়েছে বাতাসের চাপ। আকাশ ঘন মেঘাচ্ছন্ন। আজও পায়রা, চট্টগ্রাম, মোংলা ও কক্সবাজার সমুদ্রবন্দরে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। সকল মাছথলা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে অশনির প্রভাবে বরগুনায় 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এতে বাদাম, মুগ ডাল ও মরিচের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কার দায়িত্ব নেয়ার জন্য একটি নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির বিক্ষোভকারীরা ও প্রধান একটি বাণিজ্য গোষ্ঠী। এদিকে শ্রীলঙ্কায় সহিংসতাকারীদের গুলি করার নির্দেশ দিয়েছে গোতাবায়া রাজাপাকসে সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, কাউকে সরকারি সম্পত্তি লুটপাট বা মানব জীবনের ক্ষতি করতে দেখলে নিরাপত্তা বাহিনীকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থনৈতিক সংকটের জেরে সরকার বিরোধী বিক্ষোভ আর সহিংসতায় সোমবার শ্রীলঙ্কায় 8 জন নিহত হয়েছে। তার একদিন পরই ক্ষমতা বাড়িয়ে নিরাপত্তা বাহিনীকে মাঠে নামিয়েছে শ্রীলঙ্কা সরকার। সংঘাত নিয়ন্ত্রণে দেশজুড়ে কারফিউর মেয়াদ আগামী বৃহস্পতিবার সকাল 7টা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহের সময় আল জাজিরার এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দখলদার বাহিনী। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। জেনিন শহরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহের সময় সাংবাদিক শিরিন আবু আকলেকে দখলদাররা গুলি করে। ঘটনাস্থলেই মারা যান শিরিন আবু আকলে। এ সময় জেরুজালেম ভিত্তিক আল কুদস পত্রিকায় কর্মরত আরেকজন ফিলিস্তিনি সাংবাদিক আহত হন। তার অবস্থা এখন স্থিতিশীল। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত এবং পূর্বাঞ্চলীয় ডনবাসে রাশিয়ার বিজয়ে এ যুদ্ধ থামবে না বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক মাসে রাশিয়ার সামরিক কর্মকাণ্ড বাড়তে পারে এবং তা আরও অনিশ্চয়তার দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা। রাশিয়ার আক্রমণ মোকাবেলা করার জন্য ইউক্রেনকে আরও $4,000 কোটি সহায়তা দিচ্ছে দেশটি। এদিকে ইউক্রেনের উপর দিয়ে রাশিয়ার গ্যাস সরবরাহের পাইপলাইনের গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট পয়েন্ট বন্ধ করে দিয়েছে দেশটির গ্যাস ব্যবস্থাপনা কোম্পানি। এই পদক্ষেপের জন্য মস্কোকেই দায়ী করেছে ইউক্রেনের গ্যাস সরবরাহ ও ব্যবস্থাপনা কোম্পানি GTSOU। এদিকে খার্কিভ শহরের কিছু গ্রাম পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। দলের প্রয়োজনের মুহূর্তে অনেক সময়ই সাকিব আল হাসানের পারফরমেন্স পাওয়া যায় না বলে হতাশা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণ শেষে সাকিবের করোনা আক্রান্তের বিষয়ে এ মন্তব্য করেন তিনি। সাকিব না থাকাতে আমাদের এখন একটা ব্যাটসম্যান কম নিয়ে খেলতে হবে অথবা একজন বোলার কম নিয়ে খেলতে হবে, এইটা টেস্টের জন্য একটু সমস্যা। বাট এটা তো কিছু করার নেই, আমার এখানে কিছু বলারও নেই, কিছু করারও নেই। আমরা আমাদের কপাল খারাপ যে আমরা ওকে পাচ্ছি না, আমাদের যে সময়টা সবচেয়ে বেশি দরকার হয় ওই সময়টাই আমরা ওকে পাই না। তবে আমাদের এখন একমাত্র আশা করতে পারি তাড়াতাড়ি অসুস্থ হোক এবং দলে ফেরৎ। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটার সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জামালপুরের চিকিৎসাধীন রোগীকে শারীরিক নির্যাতন, সরিষাবাড়ি থানার 6 SI সাময়িক বরখাস্ত। তরুণদের বিপথে যাওয়া ঠেকাতে খেলাধুলার বিকল্প নেই, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদানকালে প্রধানমন্ত্রী। ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হেনেছে দুর্বল ঘূর্ণিঝড় অশনি, বাংলাদেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে লগ ইন করুন facebook.com/deeptonews এই ঠিকানায়।